নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা ধর্ম নিয়ে বেশ কিছু কথা আলোচনা করব। আমাদের চ্যানেলে নিয়মিতভাবে নানা ধরনের আধ্যাত্মিক বিষয় নিয়ে তথ্য সম্প্রচারিত হতে থাকে, তো ভাবলাম সেই জন্যই ধর্ম সম্পর্কে এক বিশদ আলোচনা যদি আপনাদের সাথে ভাগ করে নেওয়া যায়, সেই জন্যই আজকে ধর্ম সংক্রান্ত এক বিশদ আলোচনা নিয়ে হাজির হয়েছি। তাই সমগ্র পর্বটি মনোযোগ সহকারে শুনবেন। শুরু করছি আজকের পর্ব। একজন ব্যক্তি, সে যে দেশেরই মানুষ হোক, সে যে জাতিতেই ধর্মগ্রহণ করুক, ধনী হোক, দরিদ্র হোক, বিদ্বান হোক, মূর্খ হোক, সুস্থ বা রোগী, যেমন অবস্থাই লাভ করুক, মানুষ কখনো না কখনো ধর্ম চিন্তা করে থাকে। যারা আস্তিক তারাও ধর্ম চিন্তা করে, যারা নাস্তিক তারাও ধর্ম চিন্তা করে। যারা আস্তিক তারা চিন্তা করে যা স্থির করে, নাস্তিকেরা চিন্তা করে তার বিপরীত জিনিসটা স্থির করে। উভয় পথে গমন করে, ফল চিন্তা করে সকলেই। ধর্মচিন্তা মানুষের প্রজ্ঞাশক্তির অমোঘ ফলাফল। মানুষ ধর্মচিন্তা না করে থাকতে পারে না। যারা আস্তিক হয় তারা ধর্মচিন্তা করে তার আচরণটা সেই অনুযায়ী করে। যারা অবিবেকের অন্ধকারে সেই চিন্তাকে মলিন ও দূষিত করে নেয়, তারা চিন্তা করে কিন্তু আচরণটা সেই অনুযায়ী করে না, সেই অনুযায়ী আচরণ করার শক্তি তারা হারিয়ে ফেলে। পিপাসা পীড়িত কণ্ঠে পথিকগণ জলাশয়ের নিকটে গিয়ে কেউ পান করে নিজের তৃষ্ণা মেটায়, আবার কেউ জলাশয় নেমে জল ঘুলিয়ে পাক তুলিয়ে জ্বলিত কণ্ঠ নিয়ে ফিরে এসে আবার শুষ্ক কণ্ঠে ছুটে বেড়ায়। কিন্তু পিপাসা দুজনেরই থাকে, আকাঙ্ক্ষা দুজনেরই থাকে। কেউ বা জল পেয়ে পান করে পিপাসিত কণ্ঠ শীতল করে নেয়, কেউ বা পাক তুলে ফিরে আসে পিপাসা জীবনের মহাকষ্ট নিয়ে পুনরায় ছোটাছুটি করে। এইটুকুই তফাৎ। ধর্ম দেশে বিদেশে জাতি বিশেষে অবস্থা বিশেষে বিভিন্ন আকারে প্রচলিত রয়েছে। ধর্ম গুণ ভেদে, আচার ভেদে, মানব মানবীর প্রকৃতি ভেদে, সাধন রূপে বিভিন্নভাবে আচরিত হয়ে থাকে। একটা দেশের যেটা আচরণ যা ধর্ম, অন্য দেশের তাতে অধর্ম। এক জাতির পক্ষে যে ধর্মাচরণ করলে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়, অপর জাতির সেই কাজ করলে নরকের দ্বার উন্মুক্ত হয়। এক ব্যক্তির যে ধরনের আচরণ করলে আত্মোন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, অন্য ব্যক্তির আবার সেই কাজ করলে তার আত্মগ্লানির অন্ধকারে পতিত হবার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ধর্ম সকলেরই আছে, সকলেরই ধর্মচিন্তা রয়েছে, সকলেরই ধর্মাচরণ রয়েছে। মুসলমান জবাই করে কাফের মেরে ধর্ম সঞ্চয় করেন, খ্রিস্টান পরোপকার করে আত্মরক্তে পাপীর পাপ বিদূরিত করেন, হিন্দু জবাই দেখা নরহত্যা করা দূষণীয় বা অধর্ম জ্ঞান করেন, হিন্দুর মন্ত্র তন্ত্র হিন্দুর পূজা আহ্নিক দেখে খ্রিস্টানগণ লজ্জায় অধবদন হয়ে যান। যিনি কর্মী তিনি কর্ম করে ধর্ম সঞ্চয় করেন এবং আত্মপ্রসাদ লাভ করেন। যোগী ও সন্ন্যাসী আবার কর্মত্যাগের জন্য ভীষণ চেষ্টা করেন। আসল কথা, ধর্মের সাধনার উপায় অনেক ধরনের, আবার আচার পদ্ধতি বিভিন্ন ধরনের, কিন্তু ধর্ম লাভ করা, ধর্ম সঞ্চয় করা, অধর্ম থেকে দূরে যাওয়া সকলেরই উদ্দেশ্য থাকে। এখন প্রশ্ন উঠতে পারে যে ধর্ম যদি সবাইকার উদ্দেশ্য হয় আর ধর্ম লাভই যদি সকলের লক্ষ্য হয়, তাহলে এত এত রকমের পথ কেন? যার একে অধর্ম হয় তাতে আবার অন্যের ধর্ম হবে কেন? তাহলে কি ধর্ম বিভিন্ন প্রকারের? ধর্ম কি অনেক ধরনের হয়ে থাকে? ব্যাপারটা তা নয়। ধর্ম একটাই এবং অনাদি, তবে ধর্মের নানা ধরনের স্তর ভেদ রয়েছে। যে জাতি বা মানব ধর্মের যে স্তরের অধিকারী তার সাধন পথ সেই ধরনের, গুণ ভেদে সাধন ভেদ হয়ে থাকে। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা, প্রকৃতি থেকে সত্য রজ তম গুণের উৎপত্তি হয়, জীবদেহ সেই তিন গুণেরই আধার। তবে কারোর মধ্যে বা সত্যগুণের আধিক্য রয়েছে,
কারো মধ্যে রজগুণের আধিক্য রয়েছে, আবার কারোর মধ্যে তমগুণের আধিক্য রয়েছে। যার যেরকম গুণ তার প্রবৃত্তি সেই ধরনের হয়ে থাকে। প্রবৃত্তি অনুসারেই সাধন মার্গ অবলম্বিত হয়ে থাকে। এই গুণ এবং গুণ থেকে প্রবৃত্তি আবার বংশগত। বৈদিক তত্ত্বে এই গুণ বংশ বা জাতিগতভাবে অনুক্রমিত হওয়ার ব্যাপার রয়েছে। মিষ্টি আমের বীজে মিষ্টি আমই জন্মায়, ধানের বীজে ধানের চারা জন্মায়, সর্ষপ বৃক্ষের উৎপত্তি হয় না। অতএব গুণ বিভেদেই ধর্মপন্থার বিভাগ হয়ে থাকে, গুণ বিভাগেই জাতি বিভাগ হয়ে থাকে। কাজেই প্রত্যেক জাতির ধর্মাচরণের বিধি ব্যবস্থার প্রভেদ দৃষ্ট হয়ে থাকে। যে গুণে যার জন্ম তাকে সেই ধরনের কাজেই আসক্ত হতে হয়। কাজেই তাকে আসক্তির আগুন নির্বাপিত করার জন্য, কার্যকারণেচ্ছা বিদূরিত করার জন্য সেই ধরনের আচরণে পরিলিপ্ত হতে হয়। ধর্মাচার্যগণও তাদের জন্য সেই ধরনের ধর্মপন্থা নির্বাচন করে রাখেন। বালিকা উন্নত ধর্মের কিছুই বুঝতে পারে না, তার ধারণায় সেই সব আসে না, তাই তার জন্য পুণ্যিপুকুর, জমপুকুর, সেজুতি প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র ব্রতাদির ব্যবস্থা লক্ষ্য করা গেছে বহু আগেই। কিশোরীর জন্য কলা ছড়া, ধন গছানে প্রভৃতি ব্রত এবং যুবতীর সংযমের জন্য উপবাসাদি সম্বলিত পৌরাণিক ব্রত বিধানের ব্যবস্থা খুঁজে পাওয়া যায় পুরাতন গ্রন্থগুলিতে। যখন যেমন বুদ্ধি, যেমন গুণ, যেমন ভাব প্রস্ফুটিত হয়, তখন তার জন্য সেই ধরনের ব্যবস্থা, সেই ধরনের বিধি। মানুষ এক জন্মের জন্য নয়, জন্ম জন্ম সে এই কর্মক্ষেত্রে যাতায়াত করছে। জন্ম জন্মের কর্মশক্তি বা সংস্কার তাকে আশ্রয় করে চলছে। জন্ম জন্মের প্রজ্ঞা তার মস্তিষ্ক কোটরের স্তরে স্তরে নিবদ্ধ থেকে যাচ্ছে। কাজেই মানুষের ধর্ম প্রবৃত্তি বা ধর্মকরণেচ্ছা এসব একদিনের ব্যাপার নয়। তবে সেই শক্তি, সেই সংস্কার যার যে ধরনের, তার সেই রকম গুণ নিয়ে জন্ম হয়, আর তাই থেকেই জন্ম এবং জাতি। যার যে গুণে জন্ম তার ধর্মাচরণ সেইভাবেই করতে হয়, নয়তো গুণের ক্ষয় হয় না। সদৃশং চেষ্টাতে সস্বা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং যন্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। ইন্দ্রিয় স্বেন্দ্রিয় স্বার্থে রাগ দ্বেষৌ ব্যবস্থিত তয়োনবশমাগচ্ছেত্তৌ হাস্য পরিপন্থিনৌ শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের 33-35 যে শ্লোক, তাতে বলা হচ্ছে, জ্ঞানবান ব্যক্তিও স্বীয় স্বভাবের অনুরূপ কর্ম করিয়া থাকেন। অতএব যখন সকল প্রাণী স্বভাবের অনুবর্তী, তখন ইন্দ্রিয়ানুগ্রহ করিলে কি হইতে পারে? প্রত্যেক ইন্দ্রিয়েরই স্ব স্ব অনুকূল বিষয়, অনুরাগ ও প্রতিকূল বিষয় দেশ রয়েছে। ওই উভয়ই মুমুক্ষুর প্রতিবন্ধক, অতএব উহাদের বশবর্তী হইবে না। সম্যক রূপে বা সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্মাপেক্ষা সদস সধর্ম শ্রেষ্ঠ, সধর্মে নিধনও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। এর মানেটা একটু সহজ করে বললে এটাই বোঝা যায় যে যার যেরকম প্রবৃত্তি সেই অনুযায়ী তার কাজ করা উচিত, সেই জাতীয় ধর্মেই তার নিজেকে নিয়োজিত রাখা উচিত। সে যদি তার প্রবৃত্তির বাইরে গিয়ে ধর্মাচরণে নিযুক্ত হয়, তাহলে সেটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। যে ধর্মের যে ব্যবস্থা সেই অনুযায়ী আচরণ করাই কর্তব্য। তারা যে গুণ নিয়ে জন্মগ্রহণ করেছে, তাদের জাতিগত গুণালোচনা করে তাদের ধর্মাচার্যগণ সেই গুণের ক্ষয়ের জন্য সেই প্রকার ধর্মেরই বিধি ব্যবস্থা করে গেছেন। প্রত্যেক মানুষের জন্যই ধর্ম এবং ধর্মপথ নির্দিষ্ট থাকে তাদের প্রবৃত্তি অনুযায়ী। আগেই বলা হয়েছে যে মানুষের শুধুমাত্র এক জন্মের গল্প নয়,
সে তার আগেও অনেক জন্ম অতিবাহিত করে এসছে এবং সেই জায়গা থেকে তার মধ্যে নানা ধরনের প্রবৃত্তি বা সংস্কার সমস্ত কিছু থাকতে থাকে এবং সেসব নিয়েই সে পুনরায় জন্মগ্রহণ করে। তাই প্রত্যেকটা মানুষেরই তার নিজ নিজ প্রবৃত্তি অনুযায়ী ধর্মাচরণ করা কর্তব্য। সম্প্রদায় ভেদে, জাতি ভেদে, প্রবৃত্তি ভেদে ধর্মের আচরণ সম্পর্কে যে পার্থক্য দেখা যায় সেটা গুণেরই জন্য, প্রবৃত্তিরই জন্য। কিন্তু এই গুণের ক্ষয় হলে সকলের জন্যই এক মহান উদার বিরাট ধর্মের জ্যোতি প্রতিভাসিত হয়ে আছে, যার অনুভূতি আনন্দ সকল ধর্মেরই মজ্জা স্বরূপে বিরাজিত। অর্থাৎ যে যে ধর্মের মধ্যে দিয়েই যাক না কেন, সব শেষে গিয়ে তাদের জন্য এমন একটি মহাচেতনা রাখা থাকে, সেই মহাচেতনাটায় পৌঁছলে তাদের অন্তরের আনন্দ পরমানন্দে রূপান্তরিত হয়ে যায়। এটাই আসলে প্রকৃত ধর্মের উদ্দেশ্য। ধর্ম আমাদেরকে অন্তর্নিহিত সেই আনন্দের সন্ধান দেয় যাকে ঐশ্বরিক আনন্দ বলা যায়, যে আনন্দ কোনোভাবে বাহ্যিক কারণ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, যে আনন্দ নিজে থেকেই অন্তরে বাস করে, অর্থাৎ আত্মার আনন্দ বা আত্মিক আনন্দ। প্রত্যেকটা ধর্মপথই অবশেষে সেই মহাচেতনাকে জাগ্রত করারই কথা বলে বা সেই পথেই সাধককে নিয়ে যায়। আজকের এই আলোচনাটি আমি সংগ্রহ করেছি দীক্ষা ও সাধনা নামক একটি গ্রন্থ থেকে, কাজেই এখানে যাবতীয় যা মতামত রয়েছে সেই মতামতের কোনো রকম দায়ভারই আমার নিজস্ব নয়। সুতরাং কেমন লাগলো সমগ্র পর্বটি অবশ্যই আমাদেরকে জানাবেন মন্তব্য করে। দেখা হবে আবারও আগামী পর্বে। এই জাতীয় সুন্দর সুন্দর আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, আর পরিবার পরিজন সকলের সাথে ভিডিওটি ভাগ করে নিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে।